নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমে দেখে নিচ্ছে আজকের হেডলাইন্স। শুক্রবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, কোলাঘাটে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। প্রতারণার অভিযোগে ধৃত এক ব্যক্তি গণধোলাই অভিযুক্তকে। এক মাস পরেই পুজো, ইউথ স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। জলমগ্ন চণ্ডীপুর পুলিশ স্টেশন, নাজেহাল পুলিশ কর্মীরা। মাত্র এক মাস পরেই পুজো, পদ্মফুল হিমঘরে সংরক্ষণে ব্যস্ত ফুল চাষিরা। জাতীয় পুরস্কারে ভূষিত ময়নার এক শিক্ষক অভিজ্ঞতার কথা জানালেন সবুজ বাংলার নিজস্ব প্রতিনিধিকে। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোলাঘাটে প্রশাসনিক সভায় যোগ দেবেন তিনি। বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ, হলদিয়া গেট উদ্বোধন সহ একাধিক কর্মসূচি পালন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর জেলা সফরের উদ্দেশ্যে প্রশাসনিক প্রস্তুতি পর্ব তাই এখন চলছে জোর কদমে। শুক্রবার কোলাঘাটে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার জন্যই দিন তিনেক আগে থেকেই প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। জানা গিয়েছে শুক্রবার কোলাঘাটের কেটিপিপি টাউনশিপ গ্রাউন্ডে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, অনুষ্ঠান শুরু হবে দুপুর দুটোয়। এদিন বন্যা দুর্গতদের জন্য ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করবেন তিনি। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে তুলে দেবেন মিনি কিট, যেখানে থাকবে কোনো একটি শস্যের বীজ এবং সার। এছাড়াও ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের দেওয়া হবে হাঁড়ি, জাল, মাছের চারা, প্রাণীপালকদের হাঁস মুরগি। আর যাদের ঘর বাড়ি হারিয়েছে তাদের আর্থিক সাহায্য, এমনকি গৃহস্থলীর সামগ্রী দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা শাসক অন্তরা আচার্য এবং সাংসদ শুভেন্দু অধিকারী। সাথে সাথে এদিন জেলার গত দু বছরের একটি উন্নয়নের খতিয়ানও পেশ করা হবে। এখান থেকে রিমোট দ্বারা হলদিয়ার ব্রজলাল চকে হলদিয়া গেটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানকে ঘিরে এখন জোর কদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। এলাকা জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আটোসাটো। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মার্কেটিং এক্সিকিউটিভ পরিচয়, চাকরির টোপ দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করে ওই ব্যক্তি। এমনকি অভিনব কৌশলে ক্যান্সেল চেকের মাধ্যমে টাকাও হাতান ব্যক্তিটি। বুধবার মেছেদায় ওই ব্যক্তি হাতে নাতে ধরা পড়লে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে বুধবার গ্রেফতার করল পুলিশ। জানা গেছে ওই ব্যক্তির নাম শুভজিৎ পাল। নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মার্কেটিং এক্সিকিউটিভ পরিচয় দিয়ে চাকরি দেওয়ার টোপ দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা তুলেছেন বলে অভিযোগ। শুধু চাকরি দেওয়ার টোপই নয়, বেশ কয়েকজনের কাছে লোন দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে ক্যান্সেল চেক সংগ্রহ করতেন তিনি। পরে ক্যান্সেল সিম্বলটি তুলে দিয়ে ব্যাংক থেকে টাকা তোলা হতো। এই রাস্তায় সিদ্ধার্থ আচার্য নামে এক যুবকের কাছ থেকেও ক্যান্সেল চেক সংগ্রহ করেন শুভজিৎ। মেচেদার একটি ব্যাংকে তা ভাঙাতে গেলে ঘটনাচক্রে সেখানে উপস্থিত হন সিদ্ধার্থ। হাতে নাতে ধরা পড়েন শুভজিৎ পাল। ওনার সঙ্গে তিন দিন পরিচয়। উনি বলছিলেন যে উনি এইচডিএফসি ব্যাংকের এই যে কি এক্সিকিউটিভ, এই মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার। তো উনি বলছেন এখন লোন মানে এ করার জন্যে যদি অ্যাপ্লাই করেন। তো আমি লোনের জন্য আগে বলেছিলাম, উনি বলছিলেন আপনার পার্সোনাল লোন হবে 9.25 মানে ইন্টারেস্টে।
হ্যাঁ, তো দিয়ে তারপর ওকে আমার সমস্ত কিছু কাগজপত্র দিয়েছিলাম। দেওয়ার পরে ও বলছিল যে ব্যাংকের কি ইসিএস মানে ফর্মের জন্যে পাঁচটা ব্ল্যাঙ্ক চেক দরকার, সেই জন্য প্লাসটা ব্ল্যাঙ্ক চেক আমি ক্যান্সেল চেক দরকার, ক্যান্সেল চেক দিয়ে মানে করে আমি সাইন করে ওকে দিয়েছিলাম। ও কী করেছে, সে পাঁচটা চেক দিয়েছিলাম, একটা চেকের ওই যে আমি যেখানে ক্যান্সেল লিখে দিয়েছিলাম ওই ক্যান্সেলটাকে তুলে দিয়ে মানে এখানে এসবিআই ব্রাঞ্চে মেছের এসবিআই ব্রাঞ্চে মানে টাকা তুলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য গিয়েছিল, সেখানে গিয়ে ধরা পড়ে গেছে। ঘটনা জানাজানি হতেই মারধর করা হয় ওই ব্যক্তিকে, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জালিয়াতি করার জন্য এসেছিলাম, তার আগে আমি ধরা পড়ে গেছি। আমি আর এই কাজ জীবনে করবো না। সকাল থেকে কটা জালিয়াতি করে? আমি টোটাল তিনটেকে একটাও করতে পারিনি, মানে তার আগে প্রবলেম হয়। এইভাবে মানুষের সর্বসাধারণ অজিত পাল কোথা থেকে আসছিলেন? আমি ডিচি রোড, 23 ডিচি রোড। আপনার বাড়ি? 23 ডিচি রোড, কলকাতা। কলকাতা। আর কোন ব্যাংকে জালিয়াতি করছিলেন আজকে? জালিয়াতি করতে পারিনি। কোন ব্যাংকে করেছিলেন? মেছেদা ধরা পড়েছেন, তাই তো? জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, প্রতিমা শিল্পী থেকে শুরু করে এখন প্রস্তুতি পর্বে চরম ব্যস্ত ক্লাবকর্তারাও। বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে 16তম বর্ষের মাতৃবন্দনা সূচনা করল তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাব। গ্রামীণ কুটির শিল্পের নিদর্শন ধরা পড়বে এবারের পুজোয়। পুজো মানে শরৎকাল, কাশফুল আর পেঁজো তুলোর মতো মেঘ। এই একটি উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে বাঙালি। পুজো আর মাত্র এক মাস বাকি, আগমনী আহ্বানের সূচনা শুরু হলো জেলার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো ইউথ স্পোর্টিং ক্লাবে। এদিন ক্লাবের সদস্যবৃন্দের উপস্থিতিতে পূজা অর্চনার মাধ্যমে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এই বছরে 16তম বর্ষে পদার্পণ করল ক্লাবের পুজো। দর্শক টানতে এবার গ্রামীণ কুটির শিল্পের নিদর্শন পেশ করার চিন্তা ভাবনা নিয়েছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। প্রায় 21 দিন কেটে গেলেও জমা জলের হাত থেকে নিস্তার মেলেনি চণ্ডীপুরবাসীর। এখনও বন্যার জলে জলমগ্ন এলাকার একাংশ, জলমগ্ন চণ্ডীপুর পুলিশ স্টেশনও। কার্যত জল ভেঙেই এখন চলছে কাজকর্ম। নিম্নচাপ ঘূর্ণবাত, অতিবৃষ্টি, কাঁসাইয়ের বাঁধ ভাঙনের জেরে বন্যা, সব মিলিয়ে এখন জলের তোড়ে ভেসে যাওয়ার মতো অবস্থা জেলাবাসীর। ইতিমধ্যেই বন্যা হয়েছে পাঁশকুড়া ও তমলুকে। পাঁশকুড়ায় জল নামলেও তমলুকে জলস্তর নামেনি এখনও। জলের গ্রাস থেকে রেহাই পায়নি চণ্ডীপুরও। প্রায় 20 দিন ধরে জল জমে রয়েছে চণ্ডীপুরের একাংশে। জলকবলিত চণ্ডীপুর পুলিশ স্টেশন, এলাকার শান্তিরক্ষা ছেড়ে এখন জলের প্রকোপে নাজেহাল অবস্থা চণ্ডীপুর থানার পুলিশের। রাস্তা তো হবে বলে হচ্ছিল, কিন্তু অর্ধেক কাজ হয়ে থেকে গেছে, আর তো হচ্ছে না। আমাদের খুব অসুবিধা হচ্ছে কাজ করতে গিয়ে। জল ডিঙিয়ে খালি পায়ে যাতায়াত করতে হচ্ছে তাদের, তার উপর রয়েছে সাপের উৎপাত। তাই চোর ডাকাত নয়, কোনো মারাত্মক অপরাধীও নয়,
চণ্ডীপুর থানার পুলিশ এখন জেরবার জমা জলের দৌড়াকতে। জুতো হাতে নিয়ে যেতে হচ্ছে রোডের উপরে গিয়ে দাঁড়িয়ে বন্ধ আছে না জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। পূজায় পদ্ম যোগানের উদ্দেশ্যে হিমঘরে পদ্ম সংরক্ষণে ব্যস্ত জেলার পদ্ম চাষীরা। পূজায় পদ্মের ঘাটতি মেটাতেই এই ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। মূলত পূজোর মৌসুমে পদ্মের চাহিদা থাকায় মূল্যও হয় আকাশ ছোঁয়া। অন্যদিকে এবছর অতিবৃষ্টি এবং বন্যার জেরে নষ্ট হয়েছে বহু ফুল, তাই সমস্যার সমাধানে এখন হিমঘরে ফুল সংরক্ষণই চাষিদের একমাত্র ভরসা। পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র সীতাকে পুনরুদ্ধার করার জন্য রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে দেবী দশভুজার আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে দেবীর পুজো করেছিলেন। অসময়ে এই দেবী আহ্বানের জন্য অকালবোধন হয়েছিল দেবীর। 108টি পদ্ম নিবেদন করতে হয়েছিল দেবীকে। সেই শুরু, আজও চলে আসছে সেই প্রথা। এখনও অষ্টমী তিথিতে দশভুজা মা দুর্গাকে 108টি পদ্ম দ্বারা শ্রদ্ধা নিবেদন করতে হয়। সারা বছর এই একটি দিনের জন্য মুখিয়ে থাকেন পদ্ম চাষিরা। পূজোর আর মাত্র এক মাস বাকি। পূজোয় পদ্ম যোগানের উদ্দেশ্যে তাই এখন থেকেই পদ্মফুল সংগ্রহ করে হিমঘরে সংরক্ষণ করে রাখছেন তারা। তাই আমরা যে সব চাষিরা চাষ করেছি পদ্ম চাষ, তাতে আমাদের হচ্ছে এখন তো লস চলছে। আমরা হচ্ছে স্টোরে দিয়ে দিচ্ছি, দুমাস হয়ে গেল, দুমাস থেকে স্টোর আরম্ভ করেছি। পুজোর দুমাস আগে থেকে স্টোর আরম্ভ করেছি। স্টোরে আমাদের মালপত্র এখন আছে। আমরা ওই অষ্টমী দিনটা দেখে মোটামুটি ফুল ফুল রেখেছি। মূলত কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া এলাকায় পদ্মফুলের চাষ হয়। এবছর অতিবৃষ্টি ও বন্যার প্রকোপে এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে বহু ফুল, তাই পূজোর সময় চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বহুগুণ কম থাকতে পারে বলে ধারণা পদ্ম চাষীদের। মানে ফুল উৎপন্ন কম হয় এখন? এখন খুবই কম, এখন ফুল খুবই কম। যা হচ্ছে সেটাকে স্টোরে রাখতে হচ্ছে। এখন এই যে কদিন বৃষ্টিতে ফুলের ক্ষতি হয়েছে, প্রচন্ড ক্ষতি, ফুল সব ডুবে গেছে, পচে গেছে, এতে আমাদের খুব কষ্ট। এই যে দুর্গাপূজায় 108টা করে পদ্ম লাগে, সেটা কি ব্যাপক সে তুলনায় কম উৎপন্ন হয়ে লাগাতে? অনেক উৎপন্ন কম হয়েছে, আগের চেয়ে অনেক উৎপন্ন কম, তাই ফলে পদ্মের চড়া দাম ওঠার আশঙ্কাও রয়েছে। সেই ঘাটতি মেটানোর লক্ষ্যে এখন থেকেই হিমঘরে মজুত করা হচ্ছে পদ্মফুল। কোলাঘাটের মান্দারগেছিয়া, বাহালাসহ আশেপাশের এলাকায় প্রতি বছরই প্রচুর পদ্ম ফলে, কিন্তু এবছর ফলনও কম। মেচক্রম সহ পার্শ্ববর্তী এলাকার কিছু কোল্ড স্টোরেজে গিয়ে দেখা মিলল সংরক্ষিত পদ্মের। দেবীর পুজোয় দাম চড়া থাকলেও যাতে যোগানে তেমন টান না পড়ে সেদিকে সচেতন সবাই, তাই অষ্টমী তিথিকে লক্ষ্য রেখেই এখন পদ্ম মজুতের কাজ চালিয়ে যাচ্ছেন পদ্ম চাষিরা। আমাদেরকে দু মাস আগে থেকে মাল রাখতে হচ্ছে। তো এবারে তো বন্যা গেল, অনেক জায়গায় বৃষ্টি হলো, এতে করে কি মনে করছেন যে দুর্গাপূজার সময় চাহিদা প্রচুর পড়বে পদ্মের? হ্যাঁ, চাহিদা প্রচন্ড পড়বে, কিন্তু ফুল পাবে না। 108টা করেও যে ফুল সেটাও পাবে না, এমন অবস্থা। খুবই কম উৎপন্ন হয়েছে, খুবই কম উৎপন্ন। কত পরিমাণ ফুল নষ্ট হয়েছে? পুজোর অষ্টমীর চাহিদাকে রাখার জন্য, তাই তো অষ্টমীর দিন 108টা করে ফুল লাগে, তাই জন্য তাকে চাহিদা বলার জন্য আমাদেরকে স্টোরে পদ্ম রাখা পারবে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। জাতীয় পুরস্কারে ভূষিত হলেন ময়নার বাগটা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত মণ্ডল। শিক্ষক দিবসের শুভলগ্নে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুরস্কার তুলে দেন তার হাতে। জাতীয় পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিলেন সুশান্তবাবু। ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স 2012, এই পুরস্কারে ভূষিত হলেন ময়নার এক শিক্ষক।
ময়নার বাগটা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত মণ্ডল গত 5ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার ও স্মারকলিপি গ্রহণ করেন। জানা গিয়েছে সারা ভারতের মোট 337 জন শিক্ষক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের পুরস্কার প্রাপকের সংখ্যা 17। আমাদের জেলা পূর্ব মেদিনীপুরের মোট 3 জন শিক্ষক পেয়েছেন এই পুরস্কার। বাগটা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত মণ্ডল তাঁদের মধ্যেই একজন। এই জাতীয় পুরস্কার পাওয়ার পর তার অভিজ্ঞতা তিনি ভাগ করে নিলেন আমাদের সাথে। 27 জন যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, বুকলেটে রয়েছে, সেই 37 জনের ওখানেই ব্যবস্থা এবং প্রোগ্রাম পুরোপুরি সেটিং 2 সেপ্টেম্বর ওখানে থাকা, 3 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে কনফারেন্স ওই বিজ্ঞান ভবনে কমপ্লিট হলো। তারপর 5 সেপ্টেম্বর আমাদের উনি এলেন 12:10 প্রোগ্রাম ছিল, 10 এলেন, 12:10, এবং সঙ্গে সঙ্গে আসার পর কিছু বক্তব্য রাখলেন। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রী বক্তব্য রাখলেন, তারপর প্রধান প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি বক্তব্য রাখলেন টিচারদের উদ্দেশ্যে, যে সমাজে ছাত্র তৈরির কারিগর আমরা, শিক্ষক গুরুত্ব দিয়ে ছাত্রদের তৈরি করতে হবে, সমাজ গঠন করতে হবে, আর আপনারা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন তাদের তো আরও দায়িত্ব বেড়ে গেল, আপনারা গিয়ে অন্যান্য শিক্ষকদের প্রভাবিত করবেন, ছাত্র গার্ডিয়ানদের প্রভাবিত করে, যাতে সকলেই শিক্ষা পায় এবং ভালোভাবে ছাত্ররা শিক্ষা নিয়ে অনেক অনেক বড় হতে পারে, সেই ব্যাপারে উনি উল্লেখ রাখলেন। তারপরেই উত্তরাখণ্ড একসঙ্গে দেওয়া হলো। আমিও কল পেলাম সুশান্ত কুমার মণ্ডল, কল পেতেই ওই পৃথকভাবে প্রত্যেকে রাষ্ট্রপতির কাছে গিয়ে দাঁড়ান এবং সার্টিফিকেট নেন, হ্যান্ডশেক করে অভিবাদন জানিয়ে তারপর আমরা এক এক করে এইভাবে পদক নিলাম, সার্টিফিকেট নিলাম এবং পুরস্কৃত হয়ে আমরা আবার গ্যালারিতে বসলাম গিয়ে। সুশান্তবাবু জানান এই পুরস্কার তার অনেক দিনের স্বপ্ন, তবে এই পুরস্কার পাবেন তা তিনি ভাবেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, রাষ্ট্রপতির সঙ্গে হ্যান্ডশেক করে পুরস্কার নিয়ে আসা আমি এর আগে ইচ্ছা ছিল, কিন্তু এতটা হয়ে যাবে ভেবে উঠিনি আগে। মোটামুটি সরকার মহোদয় এবং যারা বোর্ডের নির্বাচন কর্তা ছিল ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার মতো এক প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রধান শিক্ষক একেবারে যেখানে শহর থেকে ভিতরে আমার কথা স্মরণ করেছেন বা আমাকে সুযোগ দিয়েছেন তাতে আমি কৃতার্থ এবং চিতা নয়। আমার হাত দিয়ে আরও অন্তত 42-43 জন ডাক্তার ছাত্র জয়েন্টে আমি জয়েন্ট পড়াতাম চান্স পেয়েছে, এবং পাশাপাশি ছাত্ররাও যাতে বড় হয় এবং পাশের বাড়িগুলিও যাতে শিক্ষা এগিয়ে যায় সেদিকে আমি সতত লক্ষ্য। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।